আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনে আস্থা না থাকলে বিএনপি সিটি নির্বাচনে কেন অংশ নিচ্ছে? আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। রাজধানী উত্তরায় দিয়াবাড়িতে মেট্রো রেল প্রজেক্টের ওভারহেড ক্যাটারিং সিস্টেম ও রেল লাইন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন আসন্ন ঢাকা সিটি নির্বাচন নিয়ে। বলেন, বিএনপি আধুনিক দল নয় বলেই ইভিএম এর বিরোধিতা করছে। নির্বাচনে অংশ নিল কেন সেটাই তো জানতে চাই। নির্বাচন কমিশনও তাদের লোক তো অবিরাম তাদের পক্ষে বক্তব্য দিয়ে রয়েছে, আর কেউ সরকারের পক্ষে বলছে না, নিরপেক্ষভাবে কাজ করছে। তারা কি বয়কট করার জন্য সেই পুরনো সংস্কৃতি আঁকড়ে ধরে থাকতে চান? তো সেটা যদি সেখান থেকে সরে আসছেন শুনে ভালো লাগলো। নির্বাচনের শেষটা দেখবেন, নির্বাচন যখন করছেন রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারের পতন হবে এটি গত 11 বছর ধরে বলছে বিএনপি, তবে সরকার পতনের একমাত্র পথ নির্বাচনে অংশ নেওয়া বলেন তিনি। 2008 সালের নির্বাচনের পর থেকেই সরকারের পতন হবে এই কথা শুনে আসছি। অবশ্য তারা নানা পথে বিশ্বাস করে, কারণ তারা রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা নানা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। সারাদেশে অবৈধ ডিটিএইচ এর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। খুব শীঘ্রই ভারতে বাংলাদেশ বেতার সম্প্রচার শুরু হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এদের জন্য একটি কল্যাণ ট্রাস্ট জিএম আহসান, বাংলাভিশন, ঢাকা। ট্রাস্ট গঠন করার